টুডে ডিসকাস অ্যাবাউট রিসাইকেল প্রসেস আজকে আমরা আলোচনা করব রিসাইকেল প্রসেস নিয়ে, স্পিনিংয়ের যে রিসাইকেল প্রসেস আছে সেটা নিয়ে। তো রিসাইকেল প্রসেসটা আসলে আমরা কী বুঝি, রিসাইকেল বলতে আমরা আসলে কী বুঝি, রিসাইকেল বলতে আমরা যেটা বুঝব সেটা হচ্ছে যে রিসাইকেল রিসাইকেল প্রসেস ইজ প্রসেস অফ ক্লিনিং ওয়েস্ট অ্যান্ড প্রিপেয়ারিং ইট ফর নেক্সট প্রসেস। অর্থাৎ রিসাইকেল প্রসেস ইজ প্রসেস অফ ক্লিনিং ওয়েস্ট অ্যান্ড প্রিপেয়ারিং ইট ফর নেক্সট প্রসেস। তো ওয়েস্টকে ক্লিন করে পরবর্তী প্রসেসের জন্য প্রিপেয়ার করার পদ্ধতিকে, প্রস্তুত করার পদ্ধতিকে আমরা রিসাইকেল প্রসেস বলবো। আমি আবার বলছি, ওয়েস্টকে, স্পিনিংয়ে যে ওয়েস্টেজ আছে সেই ওয়েস্টকে ক্লিন করে পরবর্তী প্রসেসের জন্য প্রিপেয়ার করার পদ্ধতিকেই রিসাইকেল প্রসেস বলা হয়। এখন কথা হচ্ছে যে আসলে এখানে ওয়েস্টেজটা আমরা কী বুঝবো, স্পিনিংয়ে যে ওয়েস্টেজ আছে, স্পিনিং ওয়েস্টেজ হচ্ছে আপনার, আমরা যেটা জানি যে D1 ড্রপিং 1, দেন হচ্ছে ড্রপিং 2, ঠিক আছে, দেন হচ্ছে যে ফ্লাট স্ট্রিপ, ঠিক আছে, D1 D2, এরপর হচ্ছে যে ফ্লাট স্ট্রিপ, এরপর হচ্ছে সুইপ, এরপর হচ্ছে যে মাইক্রোডস বাদ দিলাম, যদি মাইক্রোডস তো আসলে করা যাবে না, রিসাইকেল করা যাবে না, এটা শুধুমাত্র ময়লা ধুলা। এরপর ধরে লিপসিটে কিন্তু কিছুটা ওয়েস্টেজ থাকে, ঠিক আছে। তো এই যে ওয়েস্টেজগুলো, এগুলো আসলে একটা রাউন্ড প্লাগারে বসানোর পর সেগুলো বিভিন্ন মেশিনের মাধ্যমে, হ্যাঁ, পর্যায়ক্রমে এই সিকোয়েন্স অনুযায়ী মেশিন বসানো থাকে, তার মাধ্যমে, হ্যাঁ, বিভিন্ন বিটিং পয়েন্ট ওপেনিং হয়, বিটিং হয়, হ্যাঁ, এগুলো করে দেন হচ্ছে ক্লিন কটন বের হয়। এটার যে ইনপুট হচ্ছে ওয়েস্টেজ, অর্থাৎ ওয়েস্টেজ আমি ইনপুট দিলাম, ঠিক আছে, আর আউটপুট হচ্ছে আপনার ক্লিন কটন, ফ্রেশ কটন, ঠিক আছে, ফ্রেশ কটন। আমি ওয়েস্টেজ ইনপুট দিলাম আর আউটপুট পাচ্ছি ক্লিন কটন। তো এক কথায় আমি যদি সহজভাবে বলি যে কোনো কিছু, ধরুন আপনি এক গ্লাস পানি নিয়েছেন, সেই পানির ভিতরে প্রচুর ময়লা, সেটা রিফাইন করে সেই পানিটাকে আপনি একবারে ফ্রেশ করে নিলেন। সেম এটা রিসাইকেল প্রসেসটা, যে আপনার আপনি ময়লা ধুলো সহ ওয়েস্টেজ দিয়ে দিয়েছেন, তো সেই মেশিনের মাধ্যমে রিফাইন করে দেন হচ্ছে ক্লিন কটন বের হলো, হ্যাঁ, এটাই মেইনলি কিন্তু রিসাইকেল প্রসেস। তো এখন আমি যেটা দেখাবো যে রিসাইকেল প্রসেসে আসলে কীভাবে, কোন মেশিন সিকোয়েন্স অনুযায়ী আসলে এগুলো কীভাবে করা হয়। ধরুন আমি ধরে নিলাম এটা হচ্ছে রাউন্ড প্লাগার, এরকমই হয়, ভুল হয়। তো এখানে স্কেচার আছে, এটা একটা
স্কেচার, ভিতরে রোলার আছে, যা হোক এটা কিন্তু ঘোরায়, অর্থাৎ এখানে ওপেন রোলার আছে, তো যার মাধ্যমে এই ভিতরে আপনি যে ওয়েস্টেজ এগুলো আপনি লেডন দিয়েছেন, লেডন দিয়েছেন ওয়েস্টেজগুলো, তো এগুলো কিন্তু সেই শাসন করে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, ওপেনিং রোলার নিয়ে যাচ্ছে। তো এরপরে এই রাউন্ড প্লাগার থেকে আপনার আসছে হচ্ছে এখানে সাধারণত একটা ম্যাগনেট থাকে, এরপর এই ম্যাগনেটটা হচ্ছে যে যদি এর ভিতরে কোনো ধরনের এই ম্যাগনেট জাতীয় চুম্বক জাতীয় কিছু থাকে, লোহা জাতীয় কিছু থাকে, এগুলো কিন্তু এটাকে আটকিয়ে দিবে, ঠিক আছে, ম্যাগনেটে পড়ে। এরপর হচ্ছে এলভিএসএ, এলভিএসএ, এলভিএসএ কাজ হচ্ছে যে আপনার রিমুভ ডাস্ট, এরপর হচ্ছে যে লিপসিট, রিমুভ ডাস্ট অ্যান্ড লিপসিট, অর্থাৎ যে কটনের ভিতরে যে আপনার যেগুলো ডাস্ট থাকবে কিংবা বিচি থাকবে, লিপসিট থাকবে, এগুলোকে সে রিমুভ করে নিচে ফেলে দিবে। এলবিএসএ পরে হচ্ছে তার এখানে রাউন্ড প্লাগারের পরে, রাউন্ড প্লাগার এখানে ওপেনিং হচ্ছে, ঠিক আছে, যে ওয়েস্টেজগুলো আমরা দিয়েছি ওপেনিং হচ্ছে, শাসন করে ওপেন রোলের মাধ্যমে স্কেচের মাধ্যমে সে নিয়ে নিচ্ছে। দেন হচ্ছে ম্যাগনেটার, ম্যাগনেট দেওয়া হয়েছে, ম্যাগনেটের কাজ হচ্ছে যে এর ভিতরে যদি কোনো লোহা জাতীয় কিছু থাকে, চুম্বক জাতীয় কিছু থাকে, এগুলোকে সে আটকিয়ে দিবে। এরপর আসবে হচ্ছে এলবি, এরপর হচ্ছে যে এলবিএসএ, এলবিএসএ যখন আসবে তো তখন এই এলবিএসএর কাজ হচ্ছে যে কটনের ভিতরে যে ডাস্ট আছে, লিপসিট আছে, যে বিচিগুলো আছে, হ্যাঁ, কটনের ভিতরে বিচিগুলো, এগুলোকে সে রিমুভ করে দেবে, রিমুভ করে নিচে ফেলে দিবে। এরপর হচ্ছে যে আপনার এএফসি, একটা মেশিন, তো এটার এটার ভিতরে আপনার দুইটা পিন বিটার থাকে, টু পিন বিটার, দুইটা পিন বিটার থাকবে, তো এটা এই পিন বিটারের মাধ্যমে সে বিটিং করবে, ঠিক আছে, বিটিং করবে। এফসির পরে হচ্ছে ওয়েস্ট ক্লিনার, ওয়েস্ট ক্লিনার, তো ওয়েস্ট ক্লিনারের কাজ হচ্ছে যে কটনটাকে ওপেনিং আর হচ্ছে বিটিং করা, ওয়েস্ট ক্লিনারের কাজ হচ্ছে যে কটনটাকে সে ওপেনিং করবে ভালোভাবে আর হচ্ছে বিটিং করবে। এরপর হচ্ছে যে আপনার ডাস্ট, ডাস্টটাকে, হ্যাঁ, ডাস্টটাকে ক্লিন করবে, ঠিক আছে, ক্লিন করবে। এখানে কিন্তু আপনার ওয়েস্ট ক্লিনার, ক্লিনারে কিন্তু আপনার ল্যাব ফিট, হ্যাঁ, ল্যাব ফিটও হয়, ল্যাব ফিট হয়ে সে সামনের দিকে যাবে। ওয়েস্ট ক্লিনারের পরে আমরা আসছি যেটা মেশিনটা দেওয়া থাকে যে কম্প্যাক্টর, কম্প্যাক্টর, কম্প্যাক্টরের কাজ হচ্ছে যে আপনার সামনের দিকে সে কটনটাকে পাস করবে, এবং এটার কাজ হচ্ছে, আর কাজ হচ্ছে যে আপনার রিমুভ ডাস্ট, ডাস্টটাকে সে রিমুভ করে, রিমুভ করে দিবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে যে আপনার, এরপর হচ্ছে বেল প্রেস, এখানে দুইটা বেল প্রেস থাকবে, বেল প্রেস দিয়ে বেঁধে কটন বের হবে, ঠিক আছে, ঠিক আছে, আউটপুট হচ্ছে ক্লিন কটন, ক্লিন কটন। তো এই ক্লিন কটন যে বের হলো, এই বের হওয়ার পরে এখানে কিন্তু আবার কি করা হয়, এখানে আবার আপনার রেশিও ওয়াইজ আলাদা করা হয়। ধরুন আপনি রাউন্ড প্লাগারে আপনি সিবিসি চালাচ্ছেন, সিবিসি ডি ওয়ান, তো এটা সিবিসি ডি ওয়ান
যখন দেওয়া হয় তখন কিন্তু এখানে কম বেশি থাকে, ঠিক আছে? তো হয়তো এখানে কটনের পরিমাণটা বেশি থাকতে পারে কিংবা পলিস্টারের পরিমাণটা বেশি থাকতে পারে। হ্যাঁ, D1 যে 64D এটা আপনি চালাচ্ছেন, সেক্ষেত্রে এটা কিন্তু অ্যাকচুয়াল রেশিও থাকবে না। এই জন্য এটাকে আমরা কী করে নেবো, রেশিও করে নেবো, রেশিও টেস্ট করে নেবো। এরপর হচ্ছে পরবর্তী ধাপে আমরা ইউজ করবো এই এই কটনগুলো, সাধারণত যে রোটর প্রসেস, এরপর হচ্ছে যে লুপ সুতো বানানোর জন্য ইউজ করা হয়, ঠিক আছে? এ হচ্ছে রিসাইকেল প্রসেস আজকের টপিক, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।